সাম্প্রতিক সময়ে সিলেট নগরীতে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে বেশ কিছু চমকপ্রদ ওয়াকওয়ে। এরকমই একটি ধূপাদিঘির পারে নবনির্মিত ওয়াকওয়ে। দিনে এবং রাতে ওয়াকওয়েটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক, যার অক্লান্ত পরিশ্রম আর যুগোপযোগী চিন্তার বহিঃপ্রকাশ হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্বপ্রাপ্তির সময়কাল পর্যন্ত এখন অবধি বেশ কিছু উন্নয়নমূলক প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে, যার সুফল ভোগ করছেন সিলেটের মানুষ। পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয়ে তেমন কিছু কাজের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে দৃষ্টিনন্দন কিছু স্থাপনা, যাদের মধ্যে দুপাদিঘির পারে অবস্থিত সম্প্রতি কাজ শেষ হওয়া ওয়াকওয়েটি উল্লেখযোগ্য। ইতিমধ্যেই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে ওয়াকওয়েটি। সিলেট ওসমানী শিশু পার্কের গা ঘেঁষে গড়ে ওঠা এই ওয়াকওয়েটি ইন্ডিয়ান গভর্নমেন্টের অর্থায়নে নির্মিত হয়েছে। কোলাহলমুক্ত পরিবেশে সকাল সন্ধ্যায় পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন সময় কাটাতে আসেন অসংখ্য মানুষ। চতুর্দিকে ঘেরা ওয়াকওয়ের ঠিক মাঝখানে বিস্তৃত জলাশয় যে কারোরই মনোমুগ্ধ করবে। কিছু দূর পর পর বসার জায়গা থাকায় দর্শনার্থীরা চাইলেই বসে সময় কাটাতে পারেন। সকালের মর্নিং ওয়াক হোক আর বিকেলের গধূলি উদযাপন, সিলেটের দুপাদিঘির পারের এই ওয়াকওয়ে যেন ব্যস্ত নগরীর স্বস্তি ফেলার জায়গা হিসেবে খ্যাতি পাচ্ছে দিন দিন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।